ডিজে বাজিয়ে তাণ্ডব জুলুস বের করে ডান্সে মেতে উঠল হাওড়া বাগনানের কিছু মুসলিম ধর্মাবলম্বী যুবক ডিজের আওয়াজ এতটাই তীব্র ছিল যে কোনো সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য যথেষ্ট বিশ্ব নবী দিবসের নামে মুসলমানের বাচ্চারা বিয়াদবি শয়তানি যেন কত বড় মুসলমান হয়ে গেছে ডিজে লাগিয়ে গজল বাজছে কি জানে না বাজনা কিন্তু শোনা যাচ্ছে এই তো আমাদের মুসলিম সমাজ বিভিন্ন মাসলাকের আলিমে দিনের সাথে ফুরফুরা শরীর থেকে উপস্থিত ছিলেন পীরজাদা শাহিন সিদ্দিকী তার উপস্থিতিতে এমন কাণ্ড তিনি কি সমর্থন করলেন ডিজে গজলের এই উন্মাদনা ডান্স মসজিদে নামাজ হচ্ছে ডিজে বাজিয়ে হই হই করছে বিশ্ব নবী দিবসের নামে উলমাদ তামাশা বিয়াদবি মাথায় টুপি দিয়ে লম্বা পাঞ্জাবি যেন ফেরেস্তা আর বিয়াদবরা মসজিদে নামাজ হচ্ছে আজান হচ্ছে কানের সুরে বাজনা দিয়া গজল বাজিয়ে তামাশা করছে এই তো হলো বর্তমানে আমাদের মুসলিম সমাজ আজকে মুসলিম সমাজ এই মানুষগুলোর জন্য হাওয়া ভরা ফুটবল হয়ে গেছে লাঠি খেতে খেতে মুসলমানদের জীবন যাচ্ছে কেন এটা আমাদের জন্য আমাদের মধ্যে আবার অনেকেই আছে হিন্দু ভাইদের দিকে আঙুল তোলে আরে আগে নিজের দেখো যে আমরা কি করছি আগে নিজে ঠিক হতে হবে নিজে ঠিক হলে সবাই ঠিক হয়ে যাবে আমার ভিতরে শয়তানি ঢুকে আজ তামাশা করছি বিয়াদবি করছি আর আমরাই আবার আঙুল দিয়ে দেখাচ্ছি এ খারাপ ও খারাপ এ ভুল করছে ও ঠিক করছে কথা বেশি বাড়াবো না আপনার একটি ভিডিও দেখুন না তিনি অন্য বক্তাদের মতো চুপ না থেকে অনুষ্ঠান থেকে তীব্র প্রতিবাদ করে গর্জে উঠলেন যখন টিজের মধ্যে যখন গানটা যখন চলছিল তকবীর যখন দিচ্ছিল এমন সময় আমি আমার নিজের চামড়ার চোখে দেখলাম যে ছেলেগুলো নাচা শুরু করে দিয়েছে হিন্দু ভাইরা তারা ঠাকুরটাকে যখন বিসর্জন দিতে যায় তখন কিন্তু ওরা অত নাচে না আজকে মুসলমান যেভাবে তোমরা নেচেছো তারই জন্য আমি তীব্র নিন্দা করে গেলাম আজকে আপনারা ভালো বলুন আমাকে খারাপ বলুন আমার কোনো যায় আসে না এখানে আমার আসার দরকার নাই বিশ্বনবী দিবস উপলক্ষ করে আজকে আপনার হাত নাচাবেন পা নাচাবেন মেয়েরা ছেলেরা তারা আজকে হই হই করবে এর নাম কিন্তু ইসলাম নয় আমার পীরজাদাকে সমর্থন করলেন উপস্থিত জনগণ কি বললেন তিনি দেখুন ভিডিও হযরত ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন হযরত ওসমান গানি আসার পরে আমার রাসূলকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন আবার আমার নবীকে ওসমান গানি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আবার মুখটাকে ঘুরিয়ে নিলেন আবার তৃতীয়বার সালাম দিয়েছেন আবার মুখটা ঘুরিয়ে নিলেন তখন ওসমান গানি আমার রাসূলকে প্রশ্ন করলেন এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এ আমার নবী আমার রাসূল আমি ওসমান আপনাকে সালাম দিচ্ছি আপনি সালামটা আমি দিচ্ছি আপনি মুখটা ঘুরিয়ে নিচ্ছেন বলে এ ওসমান তোমার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন তুমি আজকে এই জায়গায় আসলে তালি দেওয়া কাপড় পরে কেন এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া শুদনি ফি জুমরাতিল মাসাকিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ করবেন আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিলেন আয় আমার আল্লাহ আমি রাসূল যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো গরিবি হালাতে রাখবেন কাল কিয়ামতের দিনে গরিবি হালাতে যেন তোলা হয় এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আদর্শ আপনার গরিবানা অবস্থা দেখে আজকে আমি তোপ পড়া আপনার তালি দেওয়া কাপড় পরে আসলাম আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন এ ওসমান আমার আল্লাহ পাক তোমাকে দিয়েছে খবরদার আমার সুন্নাতকে তোমাকে যদি আমার সুন্নাত যদি তুমি যদি আদায় করো তুমি ঘরের মধ্যে আমার সুন্নাত আদায় করো খবরদার যখন তুমি বাইরে বের হবে তুমি খাটের সঙ্গে বার হও বাটের সাথে বার হও ইসলাম কোনোদিন কাউকে কোনোদিন ক্ষতির কথা বলেনি ইসলাম কোনোদিন ভালো ছাড়া খারাপ বলেনি এরই জন্য ইসলাম হলো আমার শান্তির ধর্ম আজকে সেই ভ্রাতৃত্ব বজায় রেখে ভালোবাসা বজায় রেখে মানবতা বজায় রেখে আজকে আমরা চলাফেরা করি সেই ভ্রাতৃত্ব ভালোবাসাকে ঠিক রাখুন আজকে আমরা যে মুসলমান এখানে বসে আছি এখানে সর্ব জায়গার আলেম ওলামারা এখানে বসে আছেন আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই আজকে চলে যান এখান থেকে কলকাতায় চলে যান মাদার টেরিজার কাছে চলে যান মাদার টেরিজার তার আদর্শ দেখুন তার ভ্রাতৃত্ব দেখুন তার ভালোবাসা দেখুন মাদার টেরিজাকে আজকে আপনারা ফলো করুন মাদার টেরিজা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ফলো করলেন
আজকে আমরা মুসলমান হয়ে আজকে আমরা সেটাকে ফলো করতে পারলাম না কি ধরনের মুসলমান আমরা আজকে আজকে কি ধরনের মুসলমান চিন্তা করেছেন আজকে সকালবেলা চলে যান কলকাতা বনতলায় চলে যান সায়েন্স সিটির পাশে চলে যান সকালটা হবে দুই গাড়ি আপনার খিচুড়ি দুই গাড়ি দুধ নিয়ে মাদার টেরিজার গাড়ি চলে গেল সে হিন্দু দেখলো না মুসলিম দেখলো না খ্রিস্টান দেখলো না বৌদ্ধ দেখলো না নাসাই দেখলো না সকলে মাথায় বাচ্চা বাচ্চা ছেলেগুলো মাথার মধ্যে আপনার হাঁড়ি কে হাঁড়ি নিয়ে আছে কে গামলা নিয়ে আছে কে জায়গা নিয়ে রয়েছে মাথায় নিয়ে আছে তাদের কাছে দুধ কে একজন লোক এসে দুধ দিয়ে যাচ্ছে আরেকজন লোক গিয়ে খিচিয়ে দিয়ে আসছে তাদের বাপ তাদের মা তাদের জননী মা যেই মা পেটে রেখেছিল সেই মা খাচ্ছে ছেলে খাচ্ছে যে বাচ্চাগুলো আজকে দুধ মায়ের দুধ পায় না তারা আজকে দুধ খাচ্ছে আজকে বলুন আজকে সর্বজাতির মানুষ আমরা এখানে বসে আছি কজনের জন্য কজন করেছি আজকে বলুন প্রথমেই আমি আমার নিজেরটা আমি ভাবি পরের পিছনে আমার কাটি মারা লাভ না লাভ নেই আমি কতটুকু করতে পেরেছি আমি সে আদর্শবান হতে পারলাম না আজকে আপনারা কোন আদর্শবান হয়েছেন মাথায় হাত দিয়ে চিন্তা করে দেখুন আজকে মাদার টেরিজাকে আজকে আপনাকে আমাকে দেখতে হবে তাকে ফলো করতে হবে যদি ফলো যদি করতে পারি ইনশাআল্লাহ আমরা অনেকটা জয় জয় লাভ হতে পারবো কেন এই ভারতবর্ষ তো শান্তপ্রিয় রাজ্য আমাদের এই রাজ্য শান্তপ্রিয় রাজ্য এখানে মারপিট নাই এখানে দ্বন্দ্ব নাই এখানে ঝগড়া নাই এখানে কাটাকাটি নয় এখানে ফাতনা নয় এখানে আছে আদর্শ ওই আদর্শবান আজকে যারা এখানে বসে আছেন কার মাথায় টুপি আছে কার মাথায় টুপি নাই আজকে বলুন কোনটা মুসলমান কোনটা হিন্দু আমি কিন্তু আপনার দেখে বলতে পারবো না আমি মনে ভাবছি সকলে কিন্তু মুসলমান বসে আছেন আমি মনে ভাবছি আমরা সকলে হিন্দু বাইরে বসে আছি কেন এখানে কোন আপনার ধর্মে কোন রকম ভাবে বিভাজন নেই বলে তার জন্য আজকে সে আমাদের ভ্রাতৃত্ব রয়েছে সেই ভ্রাতৃত্বটাকে বজায় রাখার জন্য আজকে আমাদের যে কমিটির ভাইয়েরা যে আদর্শবান জাল লাগিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন যে প্রেম আজকে সত্যিকারের দেখে খুব ভালো লেগেছে সবথেকে ভালো লেগেছে আপনাদের জুলুস যখন এখান থেকে বের হয়েছে আপনারা সকলে দেখছি তো আপনার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার বিশ্ব নবী দিবস জিন্দাবাদ করতে করতে গেছেন ভাই আর একটা কথা বলে যাই বড় কষ্ট হয়েছে আর একটা জায়গায় যখন ডিজের মধ্যে যখন গানটা যখন চলছিল তাকবীর যখন দিচ্ছিল এমন সময় আমি আমার নিজের চামড়ার চোখে দেখলাম যে ছেলেগুলো নাচা শুরু করে দিয়েছে হিন্দু ভাইরা তারা ঠাকুরটাকে যখন আপনার কি বলে বিসর্জন দিতে যায় তখন কিন্তু ওরা অত নাচে না আজকে মুসলমান যেভাবে তোমরা নেচেছ তারই জন্য আমি তীব্র নিন্দা করে গেলাম আজকে আপনারা ভালো বলুন আমাকে খারাপ বলুন আমার কোনো যায় আসে না এখানে আমার আসার দরকার নাই বিশ্ব নবী দিবস উপলক্ষ করে আজকে আপনার হাত নাচাবেন পা নাচাবেন মেয়েরা ছেলেরা তারা আজকে হই হই করবে এর নাম কিন্তু ইসলাম নয় আমার রসুল এই আদর্শ কোনোদিন দেখিয়ে দিয়ে যায়নি আজকে যারা এখানে বসে আছেন যারা এই কমিটির বাইরে আছেন এরা অনেক কষ্ট করেছে আমাকে নিজে বলেছে হুজুর বেয়াদবি মাফ করবে প্রেসিডেন্ট সাহেব বলেছেন আমাকে আমি এটা করতে মানা করেছি একবার নয় একাধিক ভাই তারই জন্য বলবো পাগনার এলাকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যায় যুবকদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যায় খবরদার যদি বিশ্ব নবী যদি করতে হয় গজল চালাও গজল চালালে কোনো অসুবিধা নাই কেরাত চালাও কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কোনো জায়গাতে আপনাকে নাচার কথা কোন জায়গায় বলা আছে আজকে ডাক্তার বাড়ি যাবেন অনেকে এই এলাকার হার্টের রুগী আছে ও ডিজের গজল ডিজের গান যখন শুরু হয়েছিল ওই সময় তাদের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আজকে কিছু কিছু মানুষকে তাদের আল্লাহ পাক হায়াত দিয়েছেন আর বেঁচে আছে যদি ওই ডিজের আওয়াজে তারা যদি মারা যেত তারা যদি মারা যায় এরা কি উত্তর দেবে এরা কি উত্তর দেবে উত্তর নেই আজকে তারই জন্য বলে যাই নবী দিবস করুন আমি নবী দিবসকে আমি আপনার সাধুবাদ জানিয়ে যাই আমি এলাকার আমার যারা কমিটি আছেন তাদের সকলকে আমি সাধুবাদ জানিয়ে যাচ্ছি কিন্তু আগামী থেকে যদি দিস বারো হয় তাহলে কিন্তু এই নবী দিবস বন্ধ করুন নবী দিবস বন্ধ করুন আমার কথায় কারোর আপত্তি লাগছে একটু আওয়াজ দিয়ে বলবেন একটু হাত তুলে দেখাবেন আপনারা প্রত্যেকেই আমার কথায় একমত কতজন একমত একটু হাত তুলবেন আমি চামড়ার চোখে দেখতে চাই ডিস চলবে আপনারা সকলে চান উচ্চ আওয়াজে বলবেন কোন নেতা যদি এখানে ডাক দিত হই হই করে চিল্লে উঠতেন যখন এই ডিজের করা বলেছে সায়েন্স সিদ্দিকী ওই সময় আপনারা চুপ করে আছেন একটু উচ্চ আওয়াজে চিৎকার করে বলেন ডিজ চলবে আপনারা সকলে চান আর একটু জোরে বলুন
যদি ডিজ যদি না চান একসঙ্গে দুটো হাত তুলুন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ কেন ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আজকে সেই ভ্রাতৃত্ব রেখে ভালোবাসা রেখে মানবতা রেখে আপনাদের কাছে আমি বিদায় নেব আজকে আমার কথাবার্তা আপনাকে কষ্ট পেয়েছেন কেউ ব্যথা পেয়েছেন যদি কেউ ব্যথা পেয়ে থাকেন কমিটির ভাইদের আমি জোরহাট করে বলবো আমার কথা যদি আপনারা কেউ কষ্ট ব্যথা যদি পেয়ে থাকেন আমাকে ভাই হিসাবে ছেলে হিসাবে পীর ভাই হিসাবে মাফ করবেন ক্ষমা করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।